আসসালামু আলাইকুম, হ্যালো বিয়ার। আজকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা উইন্ডো এসি, ডান পাশে একটা কন্ডেন্সারের টিউবগুলো, আর ক্যাপিলারি দেখতে পাচ্ছেন, মানে এক্সপ্যানশন ডিভাইস দেখতে পাচ্ছেন তিনটা। কিন্তু এখানে কথা হচ্ছে তিনটা ক্যাপিলারি কিন্তু আমাদের কাজের, এর মধ্যে দুইটা হচ্ছে আমাদের ইভাপোরেটরে চলে গেছে এবং একটা ক্যাপিলারি কিন্তু আমাদের চলে গেছে কম্প্রেসরের সাকশন লাইনে। আপনারা যারা টেকনিশিয়ান তারা অবশ্যই বুঝে গেছেন, আমরা জানি ক্যাপিলারির মধ্যে লিকুইড গ্যাস প্রবাহ করে থাকে। যখন লিকুইড গ্যাসটা একটা বড় জায়গায় যে আপনার ডেলিভারি হয়ে থাকে, তখনই কিন্তু সেখানে ঠান্ডা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারি একটা ক্যাপিলারি যেটা দিয়েছে কম্প্রেসরের সাকশন লাইনে, সেটা কিন্তু কম্প্রেসরকে ঠান্ডা করার জন্য দিয়েছে। কম্প্রেসরের যদি প্রেশার, মানে কম্প্রেসরের বডি এতে ঠান্ডা হয়, সেই কারণে কিন্তু সেই ক্যাপিলারিটা দেওয়া হয়েছে। এটা অবশ্যই ব্র্যান্ডে থেকে এটা ভালো একটা কাজ করেছে, কারণ আমরা জানি রোটারি টাইপ যে কম্প্রেসারগুলো আছে এগুলো কিন্তু অতিরিক্ত গরম হয়। একটু কম্প্রেসারের অয়েল কমে গেলেও গরম হয়, পাম্পিং যদি করতে না পারে, সিস্টেম ব্লক থাকে তাহলেও গরম হয়, গ্যাস যদি আপনার কম থাকে তাহলেও কম্প্রেসার গরম হয়, আবার দেখা গেছে সবই ঠিক আছে কন্ডেন্সার প্রেশার হাই তাহলেও গরম হয়, আবার দেখা গেছে আপনার সিস্টেমে প্রচুর পরিমাণে ময়লা, সিস্টেম বলতে ভিতরে না বাইরে, তাহলেও কিন্তু কম্প্রেসার গরম হবে। সেই ক্ষেত্রে এই এক্সপ্যানশন ডিভাইসটা একটা ক্যাপিলারিটা ভিতরে যাওয়ার কারণে সাকশনে কম্প্রেসারটা ঠান্ডা থাকবে, কম্প্রেসারটা আপনার সার্ভিস ভালো দিবে। আজকে এই পর্যন্তই। যারা এখনও ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।